হ্যালো গাইসরা, তোমরা সবাই কেমন আছো? তো গাইস, আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো, সাথে আমিও অনেক অনেক বেশি ভালো আছি। এবং তোমাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছিলাম। তো গাইস, আজকের ভিডিওতে তোমাদেরকে আমি বলবো যে ছটি ওটিটি মুভি রিলিজের ডেট আছে এবং মুভিগুলোর নাম কি এবং কবে রিলিজ হবে এবং ডেটটা কবে সব তোমাদেরকে আমি বলে দেবো। তো যদি তোমাদেরকে ওটা জানতে হবে তো তোমরা প্লিজ ভিডিও দেখতে থাকো। তো চলো ভিডিও শুরু করা যায়। তো লেটস বিগিন। তো গাইস, এই এক নম্বর মুভিটা হলো আমাদের কি বলো তো, এক নম্বর মুভিটা হলো আমাদের বাওয়াল। তো গাইস, এই মুভিটা তো আমাদের রিলিজ হয়ে গেছে, মানে এই মুভিটা রিলিজ হবে আমাদের ওটিটি, এই মুভিটা রিলিজ হবে আমাদের 27 জুলাই 2023-এ। আপনারা অ্যামাজন দেখতে পাওয়া যাবে। তারপরে আমাদের সেকেন্ড মুভিটা হলো আমাদের IB-71। আর হ্যাঁ গাইস, ওই IBটা কিন্তু ভাবো না, এটা কিন্তু মুভির নাম IB-71। তো গাইস, এই মুভিটা রিলিজ হবে আমাদের 7 জুলাই ডিজনি প্লাস হটস্টারে, তোমরা দেখতে পাওয়া যাবে। তো চলো তোমরা আর চারটে মুভির নামগুলো তোমাদেরকে বলে দিই, আর তোমরা দেখতে থাকো ভিডিওটা একদম মজা করে। আর হ্যাঁ গাইস, আমাদের 3 নম্বর মুভিটা হলো আমাদের গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি। তো গাইস, তোমরা তো ভাবছো আরে এই মুভিটার নাম আবার কেমন রে। আর হ্যাঁ গাইস, এই মুভিটার নাম কিন্তু এরকম হয়, তো আমি কী করবো, আমি তো কিছুই জানি না। তো গাইস, তোমাদেরকে আমি বলে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। তো গাইস, এই মুভিটা রিলিজ হবে আমাদের 27 জুলাই 2023-এ। তারপরে আমাদের 4 নম্বর মুভিটা হলো আমাদের এলিমেন্টাল। তো গাইস, এই মুভিটা কিন্তু একটা কার্টুন ধরনের মুভি হতে চলেছে। আর হ্যাঁ, তোমরা যদি ছোটো বাচ্চা হবে নিশ্চয়ই দেখে নিই এই মুভিটা। না গাইস, এটা মজাক করছিলাম। তো গাইস, এই মুভিটা রিলিজ হবে আমাদের সেপ্টেম্বর মাসে আমাদের 2023-এ। তারপরে আমাদের 5 নম্বর মুভিটা হলো আমাদের ফার্স্ট অ্যাক্ট। তো গাইস, ওই এক্সটা না কিন্তু। তো গাইস, এই মুভিটা রিলিজ হবে আমাদের কবে বলতো, এই মুভিটা রিলিজ হবে আমাদের 29 জুলাই 2023-এ। তারপরে আমাদের 6 নম্বর মুভিটা হলো আমাদের দ্য ফ্ল্যাশ। তো গাইস, এই মুভিটা রিলিজ হয়ে গেছে, মানে এই মুভিটা এখন রিলিজ হবে ওটিটিতে। তো গাইস, এই মুভিটা রিলিজ হবে আমাদের কবে বলতো, এই মুভিটা আমাদের রিলিজ হবে আমাদের August 2023-এ। তো গাইস, আজকে ভিডিও এতটুকুই ছিল, যে তোমাদেরকে আজকে ভিডিও একটুকু ভালো লাগে এবং ইনফর্মেটিভ লাগে, তো তোমাদের কিছু করতে হবে না। ওই যে সাইডে তোমার লাল বাটনটা দেখতে পাচ্ছ, ওটা তোমরা ক্লিক করে সাদা করে দাও আর অল বাটনে সেট করে দাও। আর হ্যাঁ গাইস, এরকম ভিডিও আমি যখন আপলোড হবো তখন তোমরা একবার আগে দেখে নেবো, আর মজা করে তোমরা দেখে নিবা, লাইকটা করে দেবো, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। তোমার দিনটা অনেক ভালো ভালো কাটো, কারণ এটা তুমিই চাই এবং আমিই চাই। তো লাভ ইউ অল, বাই, সবাই ভালো থাকো।